মানে দিন আপনাদের গম পাই আজ মাঘী পূর্ণিমা আর শিলালয় শিলালয় দিব এই উপলক্ষে মানে মানুষবিলাক গোটে আহিব পারা নাই তথাপিও আজ 150 জন আমার বনগাঁও মন্ডল বিজেপি যোগদান করেছে আসলে আমার বিপিএফ আর বেলেগ পার্টি দলের আগ্রহী মানে এনেকা আর আপনাদেরকে মানে গম পাই যে মানে সেন্ট্রালটা আমার বিজেপির সরকার আর স্টেটটা আমার বিজেপির সরকার আর বর্তমান আমার বিটিআর বিজেপি আর ইউপিপিএল দুটা মানে গোট মিলিখিনি এটা সরকার গঠন করেছে সকলে গম পাই মানে সকলে সকলে এটা গম পাইছে যে মানে বিজেপি বিনা কোনো মানে ডেভেলপমেন্ট নাই গতিকে আমার বনগাঁও মন্ডল হিসাবত আমি সকলে মানে ভালেই আছিলে আর এতিয়া মানে রাজীব ব্রহ্ম স্যার অহার পিছত দলে বলে মানে মানুষবিলাক যোগদান করেছে আমি মোটেই আনন্দিত আর আমি এটা আশাবাদী আগন্তুক 2025-ত আমার বিজেপি পালৰ পৰা রাজীব ব্রহ্মকে আমি টিকিট দিয়াম আর তাকে আমি জিকাম সরকার তো মানে 100% নিশ্চিত বিজেপি অকলে সরকার আহিব নিশ্চিত 100% চেয়ারম্যান মনা সিলাই মেশিন মনে হায়া মশারি মনে হায়া এখানে যেসব সরকার সুবিধা দো গাছিব সুবিধা যদি একটি মানে মানে আখাইয়ং নাগি নাগিরবা সিসিএল চেয়ারম্যান কম্পালসারি থানাঙ্গু ওখানে নিপন মনা যাতে ডেভেলপ যাই বে নয় সমস্তি যাতে ডেভেলপমেন্ট যাই ওখানে বিশাল রাজীব ব্রহ্ম বিপিএফ আসিয়াতে নানাই বিজেপি দল হাসতেন মানে না ডেভেলপ করাই নামব আর দিনহাই নিপন মনা 100-200 দুশো আইডি দো আর ফৈক সময় ন ন হাবদালাই প্রত্যেক বৈব সুমন সরক বন্ধ যে বিপিএফ খালাম নাঙা ইউপিপিএল খালাম নাঙা বিজেপি আসল আর পার্টিকে শক্তিশালী বানাই যার পথ রাজা দো হেলথ এন্ড এগ্রিকালচার এই তিনিটা মানে বিভাগ বা এই তিনিটা যদি আমি আগবাড়ি যাব পারো তেনেহলে দেশখন আগবাড়ি যাব এই কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৃষি হেলথ আর এগ্রিকালচার তিনিটার উপর জোর দিছে মেডিকেলের ফলে আজি চাওক আগতে আমি বিটিআর সরকার যেটা চাইছিল বিপিএফ সরকার যেটা চলি আছিল 2005-2020 জে জে এমটো আনিব নোৱাৰিছিল বা এনএইচএমটো আনিব নোৱাৰিছিল কিন্তু আমার সরকার হওয়ার লগে আজির দিন জে জে এম আহিছে প্রত্যেক ঘরে ঘরে জল জীবন মিশনের কাম আরম্ভ হয়েছে প্রত্যেক দুখিয়া ব্যক্তি সকল প্রত্যেক ঘরে ঘরে পানীয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হব এনএইচএমর জড়িয়ে বিভিন্ন ধরনের সাব সেন্টার আপগ্রেড হয়ে পেলায় হেলথ ওয়েলনেস সেন্টার হব স্টেট ডিসপেন্সারিজ হব আপনার সিএইচসি হব পিএইচসি হব তো এই যেইবিল মানে কার্যসূচী রাইজে দেখা পাই আছে এই দেখা পাই আজি মানে নিঃস্বার্থভাবে আর ইচ্ছা সহকারে এই চন্দ্রপাড়াত আহি ইয়াতে মানে বিজেপি দল যোগদান করেছে আর আরও একটা আনন্দের বিষয় যে যোন ব্যক্তি নাকি বিপিএফ দলের ব্লক প্রেসিডেন্ট আসলে এই 9 নম্বর সমষ্টিরপরা রাজীব ব্রহ্ম ডাঙরিয়া বিপিএফ দলেরপরা জয়যুক্ত হয়েছিল আর এটি আমার যেটু বিজেপি দলের মন্ডল বলে কো আমি তো এই মন্ডলের লগে লগে বিপিএফর যোন ব্যক্তি ব্লক প্রেসিডেন্ট তেও নিজে বিপিএফ দল এড়ি পেলাই খুব কম সময়ের ভিতর বিভিন্ন সংখ্যক মানুষ লই পেলাই আমার বিজেপি দলত ডাঙরিয়া একটা কথা কইছিল ফুলনি মানে বাগিচা বাগিচা মানে ফুলনি তো এতিয়া আমার বিটিআর সরকারত বিজেপি মানে ইউপিপিএল ইউপিপিএল মানে বিজেপি তো এতিয়া আমার বিটিআর সরকারত ইউপিপিএলই হোক বা বিজেপিই হোক মানে আলটিমেটলি আমার সরকারের লগতেই থাকিব তো আমার লক্ষ্যটো হল দেখত আমার বিজেপি সরকার আনা যোন পার্টি আমার লগত থাকিব এই পার্টির মানে মানে চিন্তা তো সদায় আছে ইউপিপিএল হলে ইউপিপিএল বিজেপি কিন্তু আমি সদায় ট্রাই করিম কারণ প্রত্যেক দলে নিজা দলটক স্ট্রং করব বিচারে আর দলের নেতৃত্বটা বিচারে তো আমি নিশ্চয় অহার দিনত ভাবিম যে 2025-2024 যেটু এমপি ইলেকশন হব লোকসভা ইলেকশন এই লোকসভা ইলেকশন আমি যাতে বিজেপি ক্যান্ডিডেট দিব পারো আর আমি যাতে পিপুল ভোটে জয়যুক্ত করো যেহেতু অল্প আগতে আপনি ভাষণ শুনেছে রাজীব ব্রহ্ম ডাঙরিয়া কইছে যে এজিপি একটা মানে লোকাল রিজনাল দল আসলে একটা সময়ত 10 বছর শাসন করেছে প্রফুল্ল মন্ত্র ডাঙরিয়ার নেতৃত্বত কিন্তু সেই এজিপি দলবিলাক লাহে লাহে নাইকিয়া হয়ে গেল যোবার যেটা আপনার এমএলএ ইলেকশন হয়েছে 2016-ত কিন্তু এজিপি মাত্র কেটা সিট পাইছিল 14টা পাইছিল আজির দিনত তেওঁলোকে পাইছে 9টা আর যে 2025-26 যেটা এমএলএ ইলেকশন হব মানে বিধানসভা তেতিয়া যে আরো নাইকিয়া মানে এইটু কব বিচারিছো টুডে আর টুমোরো ইচ অ্যান্ড এভরি পার্টি উইল বি ভ্যানিশড অ্যান্ড অনলি দ্য ওয়ান উইল দ্য পার্টি দ্যাট ইজ বিজেপি পার্টি।